চা করতাম দিন থেকে সকালে গেছিলাম বিয়ানে মসজিদ নমাজ ও ফজর আগে আজুর তো আর ও ভাইয়া এখন মনে হয় আবু ঘুমটাই উঠছই না নাকি তাই হল আনো রে বাবা আবু ঘুমানি বেসুলে এখন রিয়া আইসো তুমি আবু ঘুমারে জলদি ধরো যা করে আনি রে আনো রে কিতা মারা আমি হয়ে গেল তোরা না গুমরা লাইতা আমি বলছাই আনো রে এখন লাঠি দিম আরে ইদিনু কইলাম ওলা ওলা কথা করিছো তাহলে চলতে পারেন না বিয়া করে লিছো বাবা 12 গাইস আজ মাপ পাইবো রে আজ 12 আছে ও তারা কি করছ লাল না তোমারই না আজ খুব পিটি মু আও আইনে সা গাই আই চলো চলো বাদে চলো দোকানে দে চলো সা গাই যা চলো আও খানো গাই যায় রে বাবা দাঁড়াই না সকালে তাই যদিন কোনো গার্জেন যদি ফাইন না তাই হয় বা খানা শাশা আনা যে সাথে একদম লাগবো আনা ইলে হইতো না আউরি বিয়ে হইতো না আউরি দেন পক্কাটি লই আইছো তারানু যে গরম আইবা নি ভাই তাই তারান যে হইছে তাই কে জিজ্ঞাসলেন তাই বাড়ির কোন গুলো নম্বর আছে ও কই আছে তো তাহলে ও আমারে লাইন করে দেও আর আমি দেখমু মাটিয়া দেখি হই নি তারা আইবা তো না কইলে এটা না হই মানুষের সিনস নি যা তুমি এটা আমি চিনি না এটা সিনো নি তুমি এটা হিনো তাই বাফ কে সাসা কে খুব দৌড়াদৌড়ি মাটি তোমার মেসাবরে কইতরা আইলা বিয়া মেসাবে কই চিন্তা ইলা হইতো না এটা আমি লম্বারে গুলো ইয়া দিব লম্বারে গুলো ইয়া দিও আর এখন আমি যাই কি আমি যাইতাম এখন এখন বুঝছো না না আরো বন্ধু যাও বিসমিল্লাহির রহমানির রহিম তার আমি যাই কি বন্ধু বন্ধু আসি আমি মাইনা ও ওখান নি তোমার ও ওখান ঘর বুঝছো না আমারও তো দিন দিন বয়স আলে বুঝছো না লাঠি ছাড়া আরতাম পারি না বুঝছো না আর ওখান গোর তারে কইলাম ওখান বানাইয়া গোর তো খুব সুন্দর বানাইলাম গোর সুন্দর বানাইলাম আকারে বেরে না বুঝছ না কইলাম ওখান বানাইয়া তারে বিয়া শাদি দিমু
এর আগে তো খাম বাড়াই দিছে, এর আগে তো খাম বাড়াই দিছে বুঝছো না। ও যারা নামার কত টাকার মাটি লাগছে, এ তো আর 10 পয়সা দিছে না বুঝছো না। 10 পয়সা না দেওয়ার সত্ত্বে তো আমি এই যন্ত্রণা করলাম। আমি তো কেমন গেছে টাকা ইটা বাইক না রে কই ইটা ফারা এ বড় মাটি বড় গুটি গই দেখা আর কিটা কর ভাই বুঝছো না। গুটি বানাইছি ওজন মনে করো নিজে মরি দেই তারা 60 তলা বানাকার 10 তলা বানাকার গাছ তলা বানাক তার বানাইলে বুঝছো না। আমি কি গুলিয়া বলবো না, এটা গুলিয়া বলতো না, এটা তো নাট বড় গুটি লাগাই বুঝছো না। ভিতরে ফ্যান লাগাইবা, এসি লাগাইবা, তারপরে কইনা বেটি এসি এসি একটা খুশি মরি ধরে একটা বুঝছো না। ও কইছি তানোর ও তোমার বিয়া দেওয়া যাইব আর নাইলে দামান কইনা বাড়িতে বার করে দিন বুঝছেন। আর মেসার অকলরে ওখানে বলা কইছিলাম, মেসার বলে কইন ইলা গার গার্জেন ছাড়া আমি ইলা কোনো দাল লাগতাম না। আর আমি ডরাই আর আই গিস মা বাবা যদি খবর হয় না, যদি মামু বাইক না দরিয়া লইয়া যাইব পয়সা রুচি কর এখন গুনিয়ে জায়গা তুইয়াই নিয়া আর বাদে উবাদু শেষ করিয়া বানাইয়া আর বার আনবে গিয়া বাদে না চিন্তা কর দেখো বিয়া দিতাম নি না, এখন আর বিয়া দিতাম না গুরে। তোমার কোনো বিবাহ আছে নি তার লাগি? এমনি তো মনে করো বেশ মাতি তিন ও তার বন্ধু লাগালো হতে একবার কইও বলেন এখন বিয়া না গড় আর হইলে হইয়ালে বাদে বিয়ার চিন্তা করমু আমি এখন আর বিয়া দিতাম না। গো আনছে জেলা গো নিয়ে জায়গা তুইয়াক নিয়ে বুঝছো না, কইলাম বিয়া দিমু এখন আর আমার আর এটা দেখি আর আর বোধা খান না বুঝছো না। আচ্ছা আমি তার বন্ধু লোক এখন মাতি এখন আর যাই গিয়া। আচ্ছা ঠিক আছে চলো। হ্যাঁ রে বাকু ঠিক আমার থেকে বলো সারাদিন তাকে ধরো কিতা যে করে আমি আর কিছু আকল করে যাইছি ফার্স্টের ও ভাই নয়া এলে দেখছো না তার অনেক কিলা মাতে এটা মা তো বুঝি না তা এখন বেটি করে কিতা করা যা কসা বেটি এখন এত বিয়া করতে থাকবো খাম কাজ কিচ্ছু করে না খামও করে না সব টেকা তার খানো আসলো না সব হত করি আইছে সব ছাড়াই আইছে তারে আমি সকালে পাইছিলাম সকালে দেখছি তার বাফে চিল্লা চিল্লা করতাম গিয়া দেখ দরবার মাত মাতছিলাম না এটা তো আর বাফে ভুয়া সব সকালে একবার বিকালে একবার সকালে দরবার মাত মাতছিল না তার বেটি এখন হইলো তো আছে পয়সা আমার দিব হে বাড়ি দিব একবার মাতিতাম মাতো না একটা বালা বুদ্ধি দিছো তুমি কাম করো তুমি ওগুর বাবু আবার মাতো যে সম্পর্ক ওগুলো লইয়া আইছে আমার ফুয়া গুতা আমি তো এখন জানছি হিসাবে তো গুলো জায়গা দিছি কিন্তু বিয়া সাদি আমি দিয়ান না তারা এখন তোমার পারমিশন ছাড়া আমি কেলা বিয়া সাদি দিতাম তখন তো কইব না কোন জায়গা কোন অ্যাড্রেস তখন তারা কইব আচ্ছা ঠিক আছে আমি হোয়াটসঅ্যাপও তোমার অ্যাড্রেস দিলাই আর আমার অ্যাড্রেস দিলাই
আর তুমি ওড্রেসে আমার অন্য আইও, আমার বাড়ি তোমার দাওয়াত অন্য আইও, অন্য আইলে তুমি খাইবাই। আর আমার বাদে তোমার খাটে তারে বিয়া সাজি দিয়া দিম, নইলে তো আর করার কিছু নাই, তোমার তুমি লিয়ে খাই গিয়া বুঝছো না। ওলা কইয়া তুমি এখন মাতো, ঠিক আছে, ইলে তোমার কলে মানবো নি, কলে যদি হয় আমার বাপর কথা কইয়া তুমি মাতো রা। তো তার চিন্তা এসব তা তো হেউ বেড়া লাগে, আর কুকাও গিরে বে আমি তো জানি পুরা বেড়া আমার জ্বালাইয়া জ্বালাইয়া এমন লাইয়া তো হইব না এরে ওনো বই ওনো বই ও ওনো বই বুইয়া বুঝছনি বুইয়া গুরে ফোন লাগা ও গুরে ফোন লাগাই ওগুলে মাটি ব্যাটা ব্যবস্থা করিয়ে দেওয়া লাগবে লইয়া আইলে তো নাসি নাসি এই গুখান থাকি বলা ওর জারে গুয়ান আরু গানিয়া আদে বাপ করে দিয়া ইয়ো করবা জয়ছি গো তুমি বিয়া করো ওগুরে এটা ফোন লাগাই না তাইর বাইন নি নাম্বার ইগো ও ও গুত ফোন লাগাও বাইনি নাম্বার দেখা ফোন লাগাই না ফোন লাগাই কিনা উগরে আমি বুদ্ধি দেই তোমার নানি উগরে ফোন লাগাই অ্যাড্রেস দিলাই অ্যাড্রেস দে ওই অমুক জায়গা তোর ইয়ো লিয়া তার বাপর কথা কইয়া মাতি আমরা বুঝছো না ওই মতো গে তারা মনর বা তার বাপ খুব ভালো ঠিক আছে ঠিক আছে তখন তার আগে ভালো ভাইবা ওই ঠিক আছে একটা ফোন লাগাই বুঝছো না দেখো কি তা ও ও ভাই নাম্বার ভাই ও ও চিন পাইতে না আমি তো আসাম থেকে করিয়া ক্রিং ব্রিং মাতে বুঝে যান না তুমি কিতা করছো আমি মাতি হ্যালো ও খুইয়ার মানে আপনি চিনবাইবা কল চিন আগে কলকাতা থাকতো ও হ্যাঁ তো মনে করেন আপনার বই না খারে লইয়া আইছো না আমার বাড়ির বুঝুন আমি তার বাপ কইয়া হয় তো এখন মানে লইয়া আইছে বিয়া সাদি করতো আমরা তো এখন বিনা পারমিশনে বিয়া সাদি দিয়ার না আজ তিন চার দিন হয়ে গেছে ওলা হয়ে গেছে আমরা বিয়ার সাথে দিয়ার না এখন মনে করেন তো লইয়া আইছে এখন ইগুর মা বাপ বা ভাই বোন কেউ না থাকলে তো পারমিশন ছাড়া তো বিয়ার সাথে দেওয়া হয় না তার কারণে আমরা বিয়া দিয়া দিয়ার না এখন এত বিয়া করতো তাইও রাজি হেও রাজি তো আমরা আর দিয়া দিয়ার না কই আর এখন তো মা বাপর ফেরর তো মানে অর্ডার লওয়া লাগবে এখন আপনারা যদি অর্ডার দেন তাহলে তো আমরা মনে করেন বিয়া দিতাম ভাই আচ্ছা ঠিক আছে হইব মানে আমি আপনার নম্বর হোয়াটসঅ্যাপ তো না নেই আমার লোকেশন আপনার হোয়াটসঅ্যাপ আমি শেয়ার করে দিব আপনার লোকেশন থেকে আই যাবা আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা কিতা কইস কিতা কইস কইলো লোকেশন দিবার লাগিয়া তারা আইবা
এখানে কলকুলস করেছিল মিলে আমি যেটা ফটো দিছি ওটা তার বাপর ফটো বাড়ি কোন জায়গা তার বাহর নাম দরিয়া হইলে বাড়ি কোন জায়গা না কলকাতা থেকে আইসি আমরা এই ফলর ফল সারা চিন দিছি না আমার হিসাবে বেড়া লাগাইছি আচ্ছা দেখা যাক বাবর লাগাল ভাই এখানে তোমার আসল নাম তো তার এমনি আসল নাম তার ছেলে একটা চিনি বল তোমার ছেলে ডাকো আমার ছেলে তো এখন ঘরে নাই কই গেল তো নিজে হইতাম পারি আর না তোমার ছেলে ডাকছেন ছেলে তোমার কি কাজ করছে ছেলে কি করছে একটা মেয়ের বাগে লিয়ে আইছে কলকাতা থেকে এখন আপনার আর কি আমার বোন এটা লাগে বোন লাগে আচ্ছা এখন কিতা করতাম এখন কোন চাইন লিয়ে আইছে তো বাগাইয়া গার্জেন ছাড়া তো বিয়া দেওয়া যাবে না ঠিক আছে আমরা গার্জেন একটা কাজ করলি ভাই বিয়া সাদি দিলাই ভাই বুঝছো নি যেরকম হয় তোমাদের নাই মেসাবে কইলে লাগলে আমার কিছু লাগলে ডকুমেন্টস আমি দিয়া দেই নিকে বুঝছো যেরকম হয় তোমাদের নাই মামু তুমি লাগো আমি লই যাই আমার বাইরে আচ্ছা তান্তা লই যাই তান্তা লই যাই চল 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 ভাই আমি আই যাই চল 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 আইও না চল চল আর কিটা কইতা মোর তো আইছো না কোন ও ওটা হইলো ফল
এটা কি মিশে মাতেছে আমার ভাই? আমার বাইক না, আর ও আমি বাইক না, মামু আর ও আমার ছেলে খোল। আচ্ছা ঠিক আছে, তুমি দুজনে তোমার জন্ম ও এনে নিয়ে শুক্রবারে তো না কি বারে তোমাদের বিয়ে সাথে? আচ্ছা আমরা যেটা করি আপনার আমরা জানাই আমরা লোকেশন দিচ্ছি না তোমাদের। ও তো আমার মামুয়ে ফোন করছিল আপনারে, আমরা বিয়ে সাথে দিছি না, আপনারা লোক না পাবায় সুন্দর হয়েছে জিনিসটা, মনটা ফ্রেশ হইলো, আর কোন ধ্যান দরবার নিত নাই, আমরা মনটা পুরা মনে আমরা